বাঙালির কাছে ফুটবল একটা আবেগ, বাঙালির কাছে ফুটবল একটা ভালোবাসা, বাঙালির কাছে ফুটবল প্রাণের চেয়েও প্রিয়। ফুটবল মাঠ বাঙালির কাছে মন খারাপ থেকে মন ভালো হওয়ার ঠিকানা, কিংবা ফুটবল মাঠেই প্রাণ ভরে অক্সিজেন নেওয়ার জায়গা। তাই তো ফুটবলের টানে এই 94 বছর বয়সী ভদ্রলোক কার্তিক সুর চলে আসেন মাঠে তার প্রিয় দল গার্ডেনরি চেসির খেলা দেখতে। সত্যি ময়দান বোধহয় বড্ড নেশা জায়গা, তাই ময়দান ছেড়ে এক মুহূর্ত থাকা যায় না। ফুটবল বোধহয় তার চেয়ে কয়েক গুণ বেশি নেশার জায়গা, তাই ফুটবলের নেশা একবার লাগলে সেই নেশা বোধহয় ছাড়ানো কঠিন। কিসের টানে মাঠে আসেন তিনি? আইএফএ টিভির মুখোমুখি হয়ে কি বললেন তিনি, আসুন দেখে নেব। 40 সাল থেকে মাঠে আসছি। হ্যাঁ, 40 সাল থেকে মাঠে আসছি। তো এই যে মাঠে আসছেন এতদিন ধরে, এনার্জিটা কোথায় পাচ্ছেন? এই যে 94 বছর বয়সে এখনো যে মাঠে আসছেন, এত না খেলার জম শুনে আমার এত ঝোঁক, খুব ভালো লাগে আমার। এই যে মাঠে এত কষ্ট করে মাঠে আইছি, আমার খুব ভালো লাগে, আমার শরীর যেন একটু ভালো হয়ে গেল মাঠে এসে। আর বলছি বাড়িতে কোনো বাধা পান না মাঠে আসার ক্ষেত্রে? এত বয়সে মাঠে আসছেন না যেটা যে দেওয়া হচ্ছে অশোক ঘোষ প্রথম করে, অশোক ঘোষ আগে লুচি আলু ভাজা ভাজা দিয়ে এখন চেঞ্জ হয়ে গিয়ে ভালো খাবার দিচ্ছে। আর খাবার মনে করুন অনেকে আসবে না, আসছে না, সব হয়েছে অনেক বেশি ছেলে 22টা প্যাকেট, তো আমি সব প্যাকেট আরও কিনে খাওয়াই প্রত্যেক। আমি অনেকে ভাড়া দেয় না, আমি ভাড়া কম্পালসারি দিয়ে দিই, প্রতিদিন খাওয়ার পরই 50 টাকা করে ভাড়া দিয়ে দেবো। আচ্ছা, আজকের দিনের ফুটবলারদের বা আজকের কর্মকর্তাদের জন্য আপনি কিছু মেসেজ দেবেন, যে কিছু বলতে চান? না, ওই সব কথা ঠিক বলা হবে ভালো হবে না, বুঝেছেন? আমি অনেক কিছু জানি, বলছি না অনেক কিছু। স্যার, 53 সালে যে তো ফটো সিস্টেম তৈরি হলো, এইসব তো শুনুন, মাঠে এলে আমার খুব ভালো লাগে। এই যে মাঠে আপনাদের সঙ্গে কথা বলছি, খুব ভালো। না, ও যেটা জিজ্ঞেস করছে যে আপনি তো অনেক প্লেয়ারকে কোচিং করিয়েছেন, অনেকেই আপনার হাত দিয়ে উঠে এসছে, তেমন দু একজনের কথা বলুন। কিন্তু আমার খুব ভালো লাগছে সব। আমি যেমন প্রতিদিন নিরঞ্জন দাশমুন্সি, অশোক ঘোষ আমরা অফিসে বসে খেলা সম্বন্ধে আলোচনা করতে আমাদের তৈরি করেছে, তেমন কারোর নাম বলুন আপনি একটু মনে করতে পারেন? কার কার নাম? আরো নাম আমি ঠিক মনে পড়ছে না। মৃত্যুঞ্জয় হাজার, পরিমল দে, জঙ্গলা যাওয়ার নাম, ডাক নাম। মাঠে এসে এই বয়সে নতুন করে কি আনন্দ তিনি পান, তাও তিনি বলছিলেন আমাদের মুখোমুখি হয়ে। যাই আপনি সত্যি কার্তিক বাবুর মতো মানুষরাই তো আগামীর ফুটবল প্রজন্মকে উদ্বুদ্ধ করছেন, তারা হয়তো একটা নিদর্শন রেখে যাচ্ছেন। আগামী দিনে বাঙালি ফুটবল খেলবে, বিশ্বকাপ খেলবে, বাংলার ফুটবল আরও উন্নতি করবে, আর এভাবেই কার্তিক সুররা বছরের পর বছর অনুপ্রাণিত করে যাবে একটা গোটা প্রজন্মকে। ভালো থাকুন আপনি কার্তিকবাবু, সাথে থাকুন বাংলার ফুটবলের।